হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল আমি ভিডিওটাকে শুরু করেছি, আর আজকে সকাল সকাল খাবো ভিজে ভাত। তা দেখো, আমরা ভিজে ভাত নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ ভিজে ভাত আর চপ চপ। তা চপ আনছে, ভাজা হচ্ছে চপ, তাই না? দাঁড়া, আর মেয়েও খাচ্ছে ভিজে ভাত, খাচ্ছে ভিজে ভাত। আর দেখো কী দেখাচ্ছে, পোড়া লঙ্কা। দাঁড়াও, পোড়া লঙ্কা দেখাই। এই দেখো, এই দেখো, লঙ্কা পোড়া আর হচ্ছে চপ দিয়ে খাবে। ভাতটাকে লাল লাল করে মেখে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা দাঁড়া চপটা আনুক, আনতে গেছে, ভাজা হচ্ছে। তোর সইছেই না, বলছে চপ আনবে, পরে আগে খেয়ে নিই। তো চপ আনতে গেছে দাদা ভাই, আর আমরা বসে আছি ভাত নিয়ে। দোকানদার আমাদের পাশেই দোকান, তা বললো যে দাঁড়াও ভাজা হোক, তারপরে আমরা ভাত নিয়ে রেডি হয়ে বসে আছি। তো দেখো, আর দেখো তোমার চোখগুলো ফুলো ফুলো, তেমন ছোট ছোট হয়ে যাচ্ছে। না, জয় বাংলা না, মাথায় যন্ত্রণা করছে। জয় বাংলা, জয় বাংলা হলে এরকম থাকবে চোখ? তো দেখো, আজকে দাদা ভাই আসুক, ভাতটা খাই, ঠিক আছে? তারপর আবার দেখা হচ্ছে। চপ আনতে গিয়ে মনে হয় নিজেই ভাজা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, নিজেই ভাজা হয়ে যাবে, নিজে ভেজে তারপরে চপ নিয়ে, নিজে চপ ভেজে নিয়ে তারপরে আসবে। দোকানদার মনে হয় ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। হ্যাঁ, তা দাদা ভাই আসুক। আর কি বৃষ্টি পড়ছে, ভিন 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 চপ পাইনি, অন্য জায়গায় না না, আর বৃষ্টিও নামছে গুড়ি গুড়ি করে সকাল সকাল। কি রান্না হবে জানি না, ভিজে ভাত খেলেই তো ঘুম চলে আসবে। তাহলে মানে ভিজে ভাত দেখেই ঘুম আসছে আমার, তাহলে খেলে তো আরও ঘুম আসবে। তাহলে রান্না বান্না আজকে কি হবে জানি না, ঠিক আছে? আর বৃষ্টিও নেমে গেছে সকাল সকাল হয়ে গেছে, আর এখন বাজে বিকেল 4:30 বাজবে। কারণ কি, ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে একবার উঠে দেখি যে 4:30 বেজে গেছে। তো সেরকম কিছুই রান্না বান্না হয়নি, মা উঠে শুধু কুমড়োর শাকটা করেছিল, ব্যাস আর কিছুই হয়নি। আর মা এখন উঠে পড়েছে, মানে অনেকক্ষণ আগে উঠে পড়েছে মা, আর বাসন মেজে নিয়েছে। তারপরে আমি মুরগিগুলোকে খেতে দিলাম, এখনই উঠলাম আমি। তো চলো তোমাদেরকে দেখাই। মা বাসন ফাসন মেজে ফেলেছে, আর আমি যাচ্ছি আমার মুরগিদের কাছে। তো দেখো তো সবাই মিলে কী করছে, সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য সবাই মিলে এখন মানে ঘুমিয়ে পড়বে আর কি। এই দেখো কী করছিস, হাই হ্যালো বলে দে বন্ধুদের, ওকে শুধু মারতেই থাকে। এই দেখো, তো এই যে মুরগিদের এরকম আমি ভাত দিয়ে দিয়েছিলাম, এরকম থালাতে খাবার রয়েছে, তো বেশ ভালো বোঝা যাচ্ছে না। এই দেখো ওরা এখন মারপিট করছে, তো এক জায়গায় সব জন আর একে একে শুধু মানে বাদ দিয়ে দিচ্ছে। এই কী করছিস তোরা, হ্যাঁ কী করছিস, হ্যাঁ কী করছিস, কী করছিস, কী করছিস? তো দেখো সবাই এখন বসে রয়েছে, বলছে হেড বাবা আমাকে জ্বালাস না তার তোরা। তো চলো চলে যাই এদের কাছ থেকে, এদেরকে এখন বিরক্ত করা বেকার। তো বাজে বিকাল 4:30, তো এখন আকাশটা কীরকম অবস্থায় রয়েছে তোমাদের দেখাই না, মেঘলা মানে না সূর্য উঠে আছে, মানে কেমন যেন, চলো তোমাদের সঙ্গে দেখাই। দেখো বন্ধুরা মেঘের অবস্থা, মেঘটা এরকম যে হয়ে আছে বোঝাই যাচ্ছে না। এই দেখো, আর এই দেখো আমাদের ঝিঙে আছে ফুল হয়েছে, কুমড়ো গাছে ফুল হচ্ছে, নীলকণ্ঠ গাছে নতুন নতুন ফুল হচ্ছে, গাছে মানে প্রথম প্রথম ফুল ধরছে। ফলটা যে কবে হবে সেটাই হচ্ছে অপেক্ষার। তো দেখো কি সুন্দর লাগছে না আকাশটা, তো মেঘলা না সূর্য, মানে সূর্যটাকে অস্ত হচ্ছে আর কি, ওই জন্য ওই দিকটা একটু হলুদ হলুদ টাইপের টাইপের লাগছে। ওই দেখো তুমি কী করছো, আর দেখো বন্ধুরা বাসন মেজেছে, তো এই যে বাসন মেজেছে, তো নাইটিটাকে ভিজিয়ে দিয়েছে, যেমন অন্য নাইটি পরোগা, নাহলে বিরিয়ানি বললে একদম বুকে শুনে সর্দি বসে যাবে। ফ্যান চালাও নি বসো। আর এই যে দেখো আরেকবার দেখাচ্ছি ঝিঙে গাছ, এই যে ফুল,